পেপারের মধ্যে সাইটেশন অথবা রেফারেন্সিং করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল যে পেপারটাতে আমি সাইটেশন এড করবো সেই পেপারটা অন করতে হবে। অন করার পরে আমি যে রেফারেন্সগুলো অ্যাড করব সেই রেফারেন্সগুলোতে যেতে হবে। সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমি হচ্ছে এই যে প্রথম রেফারেন্সটা আমি অ্যাড করবো আমার পেপারের মধ্যে সাইটেশন করবো। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে রেফারেন্সের টাইটেলটা হচ্ছে আগে মার্ক করতে হবে, মার্ক করার পর দেন কপি অ্যান্ড দেন চলে যাবো হচ্ছে আমরা গুগল স্কলারে। গুগল স্কলারে চলে যাবো, গুগল স্কলারে যাওয়ার পরে এখানে হচ্ছে সেই টাইটেলটা পেস্ট করবো। পেস্ট করার পরে সার্চ অপশনে ক্লিক করবো, এই যে পেপারটা চলে আসছে যে পেপারটা আমি সাজেশন করবো ওটা রেফারেন্সিং করবো সেটা চলে আসবে। চলে আসার পরে ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে আমি এটাকে হচ্ছে আলাদা একটা ট্যাবে অন করে রাখবো। পেপারটা একটা আলাদা একটা ট্যাবে অন করার সুবিধা হচ্ছে আমি এখান থেকে পেপারের যে ইনফরমেশানগুলো দরকার হবে আমি সেগুলো একা তুই নিতে পারবো। সো দ্য নেক্সট স্টেপ হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে সাইট, তো এই সাইট আমি ক্লিক করবো। ক্লিক করলে এখানে আমি হচ্ছে বিভিন্ন ফরম্যাট পাচ্ছি, তো আপনার যদি কি এপিএ করার দরকার হয় তাহলে এপিএ অপশনটা চুজ করতে পারেন, এমএলএ, তারপরে শিকাগো, হার্ভার্ড, ভ্যাঙ্কুভার। সো আমি এপিএটাই দেখাচ্ছি। এপিএর প্রথম কাজ হচ্ছে আমি এখানে যে অথর্স আছে সেই অথর্সগুলোর নামগুলো হচ্ছে আমি কপি করব, কপি দেন আমি পেপারে চলে যাবো। আমার পেপারে এখন কাজ হচ্ছে আমি কোন জায়গাটায় সাইটেশনটা সেট করতে চাচ্ছি, সো আমি সেই জায়গাটায় চলে যাবো। সাপোজ আমি যে এক নম্বরটাতে আমি সাইটেশন অ্যাড করবো, সো এখানে আমি কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে আমি যাবো হচ্ছে রেফারেন্সে। রেফারেন্সে যাওয়ার পরে এখানে একটা সাইট ইনসার্ট সাইটেশন একটা অপশন আছে, তো এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে নিউ অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন চলে আসলো একটা পপ আপ চলে আসবে, সেই পপ আপের মধ্যে অনেকগুলো অপশনস আছে, সেই অপশনসগুলো আমাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট অপশন হচ্ছে টাইপ অফ সোর্স, তো আমি এখন সোর্স এটা এই পেপারটার সোর্স কি আমি কোথায় থেকে পেয়েছি, সো আমাকে একটু দেখতে হবে। এখানে গেলেই দেখা যাবে এটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে পাওয়া, এই যে MDPI একটা ওয়েবসাইট থেকে পাওয়া। সো আমি এখানে একটা ওয়েবসাইট সেট করব, এটা হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে অথরদের নাম। আমি অলরেডি হচ্ছে অথরদের নামগুলো কপি করে রাখছি, সো আমি এটাকে এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে নেম অফ দ্য ওয়েব পেজ, ওয়েব পেজের নামটা আমি ওয়েব পেজের নামটা যদি আমি সেট করতে চাই সেক্ষেত্রে আমি এই যে এটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে নেম দ্য ওয়েবসাইট MDPI, ওকে MDPI আর ইয়ার পেপারটা কখন পাবলিশ হয়েছে আমি সেটা দেখার জন্য দরকার কত হচ্ছে, ইয়ার হচ্ছে 2022 এপ্রিল 27, সো ইয়ার 2022 আর মান হচ্ছে সেট হয়ে গেল সেটেশন। এখন কাজ হচ্ছে আমাকে এটার রেফারেন্স অ্যাড করতে হবে। সো রেফারেন্স করার জন্য যেটা করবো সেটা হচ্ছে আমি একদম রেফারেন্স আমরা সম্ভবত একটা পেপারে একদম লাস্টেই অ্যাড করি, সো আমি একদম শেষে চলে যাবো। শেষে চলে গিয়ে এখানে হচ্ছে কার্সরটা রাখবো, যে জায়গায় আমি রেফারেন্স অ্যাড করতে চাচ্ছি সেখানে হচ্ছে আমি কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে আমি এই যে বায়োগ্রাফিতে ক্লিক করবো, বায়োগ্রাফিতে ক্লিক করলে এখানে বায়োগ্রাফি অপশন আছে, রেফারেন্স অপশন আছে, ওয়েবসাইট আছে। সো আমি রেফারেন্স যদি ক্লিক করি এই অটোমেটিক হচ্ছে রেফারেন্সটা চলে আসে।
সো এটাই হচ্ছে সিস্টেম এপিআই সিস্টেমে কিভাবে রেফারেন্স সেট করতে হয় কম 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 কম